আরব উপসাগরীয় কুয়েত কাতার ও সৌদি আরব সহ ছয়টি দেশকে হুমকি দিয়েছে ইরান এই ছয় দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তার জবাব দেবে তেহরান দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানি ওই কর্মকর্তা বলেন ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোন দেশের যে কোনো পদক্ষেপ তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়া হোক তা অগ্রহণযোগ্য হবে তেহরান এটি পুরো গোষ্ঠীর নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে তেহরানের বার্তায় আঞ্চলিক ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে এছাড়া এটি স্পষ্ট করে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো আঞ্চলিক দেশের আকাশসীমা ব্যবহার করতে দেয়া সহ ইসরায়েলকে কোনো সাহায্য করা অগ্রহণযোগ্য উপসাগরীয় ছয়টি দেশ হল ওমান বাহরাইন কুয়েব কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত